তো হে গাইস কেমন আছো তোমরা সবাই আমি আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তো শুভ বিজয় টু অল অফ ইউ ফাইনালি আমার বাইক রেডি তোমরা দেখতে পাচ্ছো তোমরা দেখতে পাচ্ছো আমার বাইক রেডি আর এখন জাস্ট জায়গাটা দেখো কি সুন্দর জায়গা অসম জায়গা না জাস্ট অসম জায়গাটা সত্যি জায়গাটা অসম জায়গাটা ফাঁকা পুরো জায়গাটা দেখো পুরোটা ফাঁকা ওটাতে কেউ নেই যার ফলে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস এইখানে একটা ভালো খুব মন্দির আছে একটা খুব ভালো মন্দির আছে তো ওখানে যাব চলো গাইস আজকে এই মন্দিরটা দেখাতে আসলাম গাইস দেখো এই মন্দিরটা যা অসম মন্দির কাম অন কাম অন কাম অন মন্দিরটা জাস্ট অসম যা ভিউটা দেখো এখানে কেউ নেই ফাঁকা सब वॉलीबॉल खेलते तुम्हारा देखते देखते वॉलीबॉल खेलते শিমুলতলা শশান কালীমাতা বাহ শিমুলতলা হচ্ছে জায়গাটার নাম শিমুলতলা এটা হচ্ছে শশান তো আমি আর যাব না এটা হচ্ছে শশান ঘাট মেবি ঘাটটা খুব পরিষ্কার বাঁধানো ঘাটটা পরিষ্কার প্লাস বাঁধানো ওয়াও ওইটা হচ্ছে শশান তোমরা দেখতে পাচ্ছো গাইস যেটা বলছিলাম যখনই সুযোগ হবে তোমার মা গঙ্গার পাশে আছো যখনই তোমার সুযোগ হবে গঙ্গা জল মাথায় জাস্ট ঠেকি নেবে তো এটা খুব ভালো যে গঙ্গা জল ঠেকালে সব পাপ থেকে মুক্ত হয়ে যায় এর জন্য বাথরুমও করে দিয়েছে তো এটা খুব ভালো ওয়েল ডান তো এখন আমরা যাচ্ছি জমিতে দেখি প্রচুর ফসল হয়েছে যে কি কি ফসল হয়েছে সেটা দেখতে কোন আর কফি বাহ বাহ ওটা ওটা কি জানো বাহ এই ক্যামেরাটা রাখাই ভাই জলটা খা এই ফলগুলো দেখছো এই ফলগুলো দিয়ে আগে মারতাম এখানে একটা ছোট্ট মন্দির আছে তোমরা দেখে নাও মন্দিরটা এটা একটা ছোট্ট মায়ের বাহ এটা কি মনসা মন্দির মনে হয় তাহলে এইটা সোনি মন্দিরের নাম রে নাম 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 সাড়ে সাতটা সি লেগে থাকে বিশ্বাস করো গাইজ যদি সোনি মন্দির না হতো আমি হয়তো বাইকটা নিয়ে চলে যেতাম কিন্তু সাড়ে সাতটা সি বুঝতেই পারছো তো গাইস জায়গাটা সত্যি খুব সুন্দর নিরিবিলি জায়গা এইখানেও একটা বিরাট বড় বটগাছ আছে ওয়াও বটগাছের নিচে শনি দেব মহারাজজি বসে আছেন ওয়াও খুব সুন্দর ওকে গাইস তো আজকের মতো ব্লগ এত দূরই আমি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো এন্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করো টাটা বাই তো গাইস এখন লম্বু খাচ্ছি অনেক দেরি হয়ে গেছে তো এখন লম্বু আর চা খাচ্ছি তো লম্বুটা খেতে সত্যি খুব ভালো লাগছে